সো হ্যাঁ গাইস, বেসিক্যালি অনেকদিন পরে আমি ব্লগ এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন করোনা চলছে, তোমার ক্যামেরা এদিক ওদিক হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বেসিক্যালি আজকে ভিডিওটা হচ্ছে একটা জুমের ওপরে, যেটা আমাদের সবার খুব প্রিয়, আমরা দেখতে খুবই পছন্দ করি সেই জুমটা। সেটা হচ্ছে ডলি জুমিং এফেক্ট। এটা আমাদের খুব একটা পছন্দ জুম। তো এটা অনেকে জানে না এটা মানে কি। ডলি জুমিং মানে হচ্ছে আমরা অনেক সিনেমা দেখতে পাই, অবজেক্ট এক জায়গায় আছে, সাবজেক্টটা আগে পেছনে হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে ডলি জুমিং। তো ইন হোম সেটা আমরা কী করে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আর কিছুদিনের জন্য আমি মোবাইল এডিটিং দেখাবো, যাতে সবার সুবিধা হয়, এটা বাড়িতে বসে এসে করতে পারে। আর এখন কোনো কাজ নেই, তোমরা এগুলো ট্রাই করতে পারো। চলো আজকে ভিডিওটা মাস্ক পরে শুরু করা যাক। আই এম ইন দ্য ওয়াচিং মাই চ্যানেল পং ইন দ্য ল্যান্ড স্টে হ্যাঁ। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমাদের কী কী লাগছে সেটা আমি জেনে নেবো। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমাদের লাগছে হচ্ছে একটা যে কোনো ব্র্যান্ড, মানে যে তুমি যেটা নিয়ে ভিডিও করতে ইন্টারেস্টেড, ঠিক আছে, যে কোনো একটা ব্র্যান্ড। বাল্ব, মানে বাল্ব নিলে এমন তোমাকে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এল ভি অ স্কোয়ার, যেটা আসল সিনেমা ইউজ হয়, যেটা বললাম আমি সিনেমাটোগ্রাফি, ঠিক আছে। তো আমি একটা ভিআকৃতির একটা জিনিস তৈরি করেছি, সেটা দিয়ে আজকে আমরা শ্যুটিংটা করবো। আমি করেছি একটা চাইনিজ কাপের ওপরে, তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের ওপর শ্যুটটা করতে পারো। অ্যান্ড যে প্রসেসটা আমরা তৈরি করেছি, ঠিক আছে, এর জন্য কী কী লাগে, আসল জিনিসটা হচ্ছে একটা সাবজেক্ট আর পেছনে অবজেক্ট, একটা ট্রলি লাগে, একটা ট্র্যাক লাগে, আর হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট আর ক্যামেরা, একটা ভিডিওগ্রাফার। ভিডিওগ্রাফার মানে ট্র্যাকে বসে থাকে, পেছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট সেই ট্র্যাকটাকে আগে আনে আর পেছনে আনে। আর যে ভিডিওগ্রাফার, সে মানে যা মানে সেই যে সাবজেক্ট না, সেই সাবজেক্টটাকে সেম জুমে রেখে শুধু পেছনে আসে আর সামনে যায়। মানে বাবা আমি এখানে বসে আছি, ক্যামেরাটা সামনে আসবে আমিও পেছনে যাবো, ক্যামেরাটা পেছনে যাবে আমিও পেছনে যাবো, সামনে যাবো, মানে এরকম একটা কিছু মেথড আছে। সেই মেথডটা এই সিনেমাতে কাজে লাগে আসল সিনেমায়, কিন্তু আজকে আমি একটু অন্য কিছু ট্রাই করবো, কিন্তু এফেক্টটা সেমই বলবো। বেসিক্যালি আমি যে এফেক্টটা ট্রাই করছি সেটার জন্য একটা ফোন, একটা পাতলা বই, একটা ফোন কী বলো মানে ফোনের বক্স, আর দুটো সফট লাইট লাগবে না। আমি একটা লাইটের টিউব বলে দিচ্ছি, সেই লাইটগুলো তোমরা ইউজ করতে পারো, কারণ আমি হোমে করছি। আর আমিও সফট লাইট ব্যবহার করলে করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সবার কাছে সফট বক্স থাকে না পরিষ্কার বাংলা ভাষা। চলো একবার এক্সারসাইজগুলো দেখে নিই আমাদের কী কী লাগছে, অ্যান্ড কী করে আমরা জিনিসটাকে আগে অ্যাবজর্ব করি, তারপরে আমরা জিনিসটাকে বুঝে নিই, তারপরে আমরা শুটটা। তো বেসিক্যালি আমাদের এটার জন্য লাগছে একটা বই, যে কোনো একটা বই যাতে এটা তোমার ট্রলি হিসেবে ব্যবহার করতে পারো। আর লাগছে হচ্ছে একটা বাল্ব, এলইডি বাল্ব, তার উপরে কী আমি জড়িয়েছি দেখো, একটা কেপ ব্যান্ডেজ জড়িয়েছি, যাতে আলাদা সফট হয়ে সফট বক্সের মতো পড়ে। যেমন দেখতে পাচ্ছ এখানে যে গ্লোস এফেক্টটা আছে সেটা এ। তো আমরা এখানে যে ট্রলিটার কথা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের হোমমেড ট্রলি, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখলে তো হাসবে। এখানে আমরা ট্রলি ট্র্যাক হিসেবে ব্যবহার করেছি এই বইটি, মানে বইটা। আর এইটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল মানে ভিডিওগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট, এইটা হচ্ছে ফোনটাকে ওপর নিচে করার জন্য, যেটা ভিডিওগ্রাফার অ্যাসিস্ট্যান্ট করে, ঠিক আছে। মানে আমি অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল বলতে পারে ভিডিওগ্রাফার, আমি অ্যাসিস্ট্যান্ট বললাম, এটা ভিডিওগ্রাফার, ঠিক আছে, যেটা ট্র্যাকটাকে নির্দিষ্ট করে। আর এইটা হচ্ছে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, আমি জাস্ট কী করবো স্মুথলি এরকম টানবো, স্লাইড করবো, এটা ভিডিও প্রজেক্ট হবে এখান থেকে দেখতে পাচ্ছ। তো এরকম করা শট নিয়ে দেখা যাক আমাদের কোন শটটা ভালো এলো। Thank you.